নমস্কার, ভারতী বেঙ্গলির পক্ষ থেকে আমি শুভ্রা এই মুহূর্তে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মুখার্জির কাছে। নমস্কার দাদা। দাদা, আপনি কি এবছর ভোটে প্রথম দাঁড়িয়েছেন? এবারে হ্যাঁ, এবারে প্রথম। এটা এখন দাঁড়িয়েছেন কোথায়? না না না, এটা আমার জীবনের প্রথম লড়াই। আপনি তৃণমূল জয়েন করেছেন কবে? তৃণমূল জয়েন করেছি আমি 2013 সালে। কি কি কাজ হয়নি বলে মনে হচ্ছে, বাকি আছে? কোনো কাজই আমাদের এই ওয়ার্ডে বিগত 15 বছর ধরে এই ওয়ার্ডটা অন্য একটা রাজনৈতিক দল সিপিআইএম এর দখলে ছিল, তো কোনো রকম ভাবেই কাজ হয়নি এই ওয়ার্ডে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, নালা, আলো কিছুই নেই, সেভাবে কাজ হয়নি, কাউন্সিলর কাজ করেনি। তো আমরা আশাবাদী, মানুষ জনগণ সবাই বুঝে গেছে যে তারা কাজও করেনি, আগামী দিনেও করবে না, তাই আমরা আশাবাদী। আমরা এই ওয়ার্ডটাকে আগামী দিনে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ওনার আশীর্বাদে এই ওয়ার্ডটাকে আমরা গুছিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে পারি। মানুষ কি বলছে, কি দরকার তাদের? মানুষের তো এখন বর্তমান পরিস্থিতিতে সব কিছুই দরকার। নালা, যেটা মিউনিসিপ্যালিটি ভোটের আগে, জল, নালা, আলো, এগুলি মানুষের দরকার, তাদের চাহিদা। হাউস ফর অল আছে, সেগুলো অনেক বাড়ি পায়নি দীর্ঘদিন ধরে, যেহেতু কাজ করেনি এই ওয়ার্ডের জন্য যিনারা ছিলেন সিপিআইএমরা, সিপিএমের কোনো কাজ হয়নি, তাই মানুষ সেটাই চাইছে আগামী দিনে দিদির হাত ধরে, দিদির উন্নয়নের সঙ্গে মানুষ থাকতে পেরেছে। আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য কি? প্রথম এবং প্রধান লক্ষ্য আজ দীর্ঘ 39 বছর এই ওয়ার্ডে সিপিএমের ওয়ার্ড, প্রথম লক্ষ্য মানুষের মনে, সবার মনেই মধ্যে মমতা ব্যানার্জি অলরেডি ঢুকে গেছে, সবার মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে প্রথম লক্ষ্য আমাদের মাননীয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে আগে ওয়ার্ডটা আমি তুলে দেবো, তারপর ওনার দেখানো পথে মানুষের, সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। গত ভোটে বিধানসভা ভোট, এই ভোটে যে গেল বিধাননগরে যে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে, সেই নিয়ে আপনি কি বলবেন? এগুলো মনে হচ্ছে ভুল, এগুলো বিরোধীদের চক্রান্ত একটা কথা, বলতে হয় বলতে হবে, আঙুর ফল টক এরকম একটা ব্যাপার আছে, শিয়াল বলেছিল। এখন বিরোধী দল বিজেপি ও আমাদের এই ওয়ার্ডে যেমন সিপিএম, এদেরকে আমরা শিয়াল মনে করি, এরা মানুষের রায়কে অন্য কিছু বলবে, তো এটা আঙুর ফল টক বলা যেতে পারে আমি মনে করি। পশ্চিম মেদিনীপুর এককালে, পূর্ব বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, যাই বলুন, তা এককালে শুভেন্দুর গড় ছিল যাকে বলে। এবছর শুভেন্দু অধিকারীর কোনো পরিবার থেকে কেউ কোনো রকম পদপ্রার্থী হয়নি, সে ব্যাপারে কি বলবেন? সে ব্যাপারে আমার বিশেষ কিছু জানাও নেই, বলার নেই। আমরা আমাদের লক্ষ্য স্থির, আমরা দিদিকে রেখে দলটা খুঁজি, রাজনীতিটা করি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে, আমরা ওই নিয়ে আলোচনা করি না, আমরা আমাদের দিদির নিয়ে আলোচনায় ব্যস্ত থাকি। স্যার, আপনি আপনাদের ওয়ার্ডের মানুষজনদেরকে কি বার্তা দেবেন? বার্তা একটাই বার্তা, উন্নয়নের বার্তা, আর বিশেষ কিছু বার্তা আমার দেওয়ার নাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মানুষকে যে বার্তা দিয়ে দিয়েছে অলরেডি, আর এরপরে তো আমার কিছু বার্তা দেওয়ার নাই। আমার একটাই কাজ, দিদির প্রকল্পকে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, দিদির সৈনিক হয়ে। কি মনে হচ্ছে, কত ভোটের ব্যবধানে আপনি জিততে চান? আমরা একটা রেকর্ড ভোটের মার্জিনে জিততে চলেছি, এটা আশাবাদী, মানুষের সাড়া যেভাবে আমি পাচ্ছি বা দিদির উন্নয়নের সঙ্গে মানুষ যেভাবে সামিল হয়েছে, আমরা আশাবাদী, আমরা রেকর্ড ভোটে দিদিকে উপহার দেবো এই ওয়ার্ডটা। মানুষ কি বলছে? জনগণ আছে, জনগণকে আপনি জিজ্ঞেস করতে পারেন মানুষ কি বলছে, আপনাকে কি বলছে, আমাকে বলছে। এই ওয়ার্ডটা এতদিন অন্য এক রাজনৈতিক দলে ছিল, আপনি আসছেন, তো মানুষ আপনাকে কি বলছে? বর্তমানে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রকল্পের সুবিধা প্রত্যেকটা বাড়িতে আছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, তারপরে আপনার খাদ্যসাথী সবই আছে। মারা গেলে আমরা নিজেরা সমবেতি গরিব মানুষকে সমবেতি এনে দিচ্ছি, তাদের পাশে আমরা কোভিডকালীনেও ছিলাম, দিদি আমাদেরকে যেভাবে কাজ করতে মানুষের পাশে থেকেছি, দিদি যেভাবে কাজ করেছে, দিদিকে দেখে আমরা পথ অনুসরণ করে সেভাবেই মানুষের পাশে ছিলাম, অটোমেটিক মানুষ আমাদের প্রতি ভালোবাসা জন্মে গেছে, আকৃষ্ট আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি, তাই মানুষের রায় এবছর তৃণমূল কংগ্রেস, আর নয় ভুল, এবার জোড়া ভুল। সঙ্গে থাকুন, আগামী দিনে আরও আমরা ওয়ার্ডটাকে ঢেলে সাজাবো, তারপর আমাদের তো বৃহৎ লক্ষ্য আছে 2024-এ, দিদির হাত ধরে আমরা দিদির সৈনিক হয়ে আমরা এগিয়ে চলব, এটাই বার্তা। অসংখ্য ধন্যবাদ আমাদের।